আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। জৈব রসায়নের সৃজনশীল প্রশ্নের সমাধানের আজকে সপ্তম পর্ব, এবং আজকে সম্ভবত আমরা জৈব রসায়নের সৃজনশীল প্রশ্নের সর্বশেষ পোর্ট কোয়েশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। আগামী দিন থেকে আমরা জৈব রসায়নের বিভিন্ন বোর্ডের যে গুরুত্বপূর্ণ কলেজগুলো আছে, ভালো কলেজ, সেই কলেজগুলোর সৃজনশীল প্রশ্নের সমাধান আলোচনা করব। তো আজকে বোর্ড কোয়েশ্চনের মধ্যে থাকছে দুইটা বোর্ডের প্রশ্ন, একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 এবং আর অন্যটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। তো চলো শুরু করি দিনাজপুর বোর্ড 2017 সালে আসা প্রশ্নটি দিয়ে। তাহলে এক্ষেত্রে উদ্দীপকের মধ্যে দেখা যাচ্ছে আমাদেরকে একটা অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ হ্যালো অ্যালকেন দেওয়া আছে, তার সঙ্গে ক্ষারের জলীয় দ্রবণ অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়ার মাধ্যমে এক্স যৌগ উৎপন্ন করা হয়েছে। এবং আমাদের প্রশ্ন করেছে যে উদ্দীপকের বিক্রিয়া কৌশল বর্ণনা করো, এবং 9 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এক্স যৌগ কোন ধরনের স্টেরিও সমতা প্রদর্শন করবে ব্যাখ্যা করো। তার আমরা এক্ষেত্রে যে হ্যালো অ্যালকেনটা দেখতে পাচ্ছি সেই হ্যালো অ্যালকেনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে এই সময় হ্যালো অ্যালকেন যেটা আছে সেই হ্যালো অ্যালকেনের মধ্যে দেখা যাচ্ছে একটা প্রোপাইল মূলক আছে, একটা ইথাইল মূলক আছে এবং একটা মিথাইল মূলক আছে। অর্থাৎ আমাদের যে হ্যালো অ্যালকেন সে হ্যালো অ্যালকেনের কার্বনের সঙ্গে তিনটা ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলক যুক্ত আছে, সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে মূলত টারসিয়ারি অ্যালকাইল হ্যালাইড বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা ক্ষারের জলীয় দ্রবণে বিক্রিয়া ঘটায়, তাহলে আমরা জানি এই সময় দ্বি প্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া হয় এবং এই সময় অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষারের জলীয় দ্রবণে বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটিকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আবার দুইটা আছে, তোমরা জানো যে অ্যাসেন বিক্রিয়াগুলো দুই ধরনের, SN1 এবং SN2। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্ষারের জলীয় দ্রবণে বিক্রিয়া, সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে মূলত SN1 বিক্রিয়া। তো চলো SN1 বিক্রিয়ার কৌশলটা আমরা আলোচনা করি। তাহলে দেখো এই বিক্রিয়ার উৎপাদটা হচ্ছে কিরকম, আমরা যদি বিক্রিয়াটা আগে সমাপ্ত করি তাহলে দেখবো এই সময় পটাশিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এবং হাইড্রোক্সিল আয়ন এই কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। তো যেহেতু এটা SN1 বিক্রিয়া, তো SN1 বিক্রিয়াগুলো মূলত দুই ধাপে ঘটে থাকে। ঠিক আছে, তাই SN1 বিক্রিয়ার ধাপ হচ্ছে দুইটা, এর মধ্যে প্রথম ধাপটা হচ্ছে কার্বোনিয়াম আয়ন তৈরি। তাহলে কার্বোনিয়াম আয়ন কিভাবে তৈরি হবে, দেখো আমরা যে অ্যালকাইল হ্যালাইডটা নিয়েছি সেই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কার্বন এবং হ্যালোজেন এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, এবং যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কার্বনের চেয়ে বেশি, তাই আমরা বলতে পারি এ সময় তাদের মধ্যে যে বন্ধনজোর ইলেকট্রন সে বন্ধনজোর ইলেকট্রনগুলোকে ক্লোরিন নিজের দিকে টেনে নিয়ে যাবে। দেখো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.0 এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। তার দুজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলেও আমরা বলতে পারি যে ক্লোরিন এখানকার শেয়ারকৃত ইলেকট্রনকে যদিও একসময় টেনে নেবে, কিন্তু সে অত সহজে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে টেনে নিতে পারবে না, যে কারণে ওদের মধ্যে যে বন্ধন বিয়োজন সেই বন্ধন বিয়োজনটা বেশ ধীর গতিতেই হয়ে থাকে। তা দেখো এক্ষেত্রে বন্ধন কার্বন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন ভাঙতে বেশ কিছুটা সময় লাগে, এবং সময় লেগে এক পর্যায়ে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে ক্লোরিন শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে যায়, এবং এই কারণে ক্লোরিন ঋণাত্মক আধানযুক্ত এবং কার্বন ধনাত্মক আধানযুক্ত হয়ে পড়ে। ফলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি একটা কার্বনিয়াম আয়ন আমরা উৎপন্ন হচ্ছে, এবং এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হওয়ার সাথে সাথেই যে নিউক্লিওফাইল অর্থাৎ নিউক্লিওফাইলটা এভাবে হয়, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করতে যাই, তাহলে দেখা যায় পটাশিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন হচ্ছে মূলত নিউক্লিওফাইল, এবং কার্বোনিয়াম আয়ন তৈরি হওয়ার পরপরই ওই নিউক্লিওফাইল কার্বোনিয়াম কার্বনকে গিয়ে দ্রুত গতিতে আক্রমণ করে, এবং সেক্ষেত্রে দ্রুত গতিতে আক্রমণ করে এ সময় সে যৌগ গঠন করে অর্থাৎ উৎপাদ গঠন করে। দেখো তাহলে নিউক্লিওফাইল এই কার্বোনিয়াম কার্বনকে আক্রমণ করে এবং আক্রমণ করে অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়ার ধাপ হচ্ছে দুইটা, এবং যেহেতু আমরা জানি যে কোনো বিক্রিয়া যদি একাধিক ধাপে সংঘটিত হয়, তাহলে সেক্ষেত্রে ধীর গতির যে ধাপ সেই ধীর গতির ধাপটাই হচ্ছে মূলত বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। তাই আমরা বলতে পারি যে প্রথম ধাপটাই অর্থাৎ কার্বোনিয়াম আয়ন তৈরির ধাপটাই হচ্ছে এই বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ।
সেজন্য যেহেতু প্রথম ধাপের মধ্যে শুধুমাত্র একটা বিক্রিয়ক আছে, সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে SN1 বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কত দ্রুত সংঘটিত হবে সেটা নির্ভর করবে কার্বন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন ভাঙার উপরে। কার্বন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন ভাঙতে যত বেশি সময় লাগবে, বিক্রিয়া সংঘটিত হতেও তত বেশি সময় লাগবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে SN1 বিক্রিয়া। তাহলে আমরা SN1 বিক্রিয়ার মাধ্যমে এভাবে অ্যালকোহল উৎপন্ন করতে পারি। তাহলে এরপরের প্রশ্নটা দেখো, উদ্দীপকের এক্স যৌগ কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্স যৌগ, সে এক্স যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে এক্স যৌগটা যেহেতু অ্যালকোহল, সেজন্য দেখো এই এক্স যৌগে আমরা অ্যালকোহলটা যে কার্বনের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই যে আলফা কার্বন আছে সেই কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ইথাইল মূলক আছে, একটা প্রোপাইল মূলক আছে এবং একটা মিথাইল মূলক আছে। অর্থাৎ এখানে তিনটা আরই হচ্ছে ভিন্ন। যদি আমি এটাকে শুধু আর, এটাকে আর প্রাইম, এটাকে আর ডবল প্রাইম ধরি, দেখো তিনটা আর হচ্ছে ভিন্ন এবং এই কার্বনের সঙ্গে অন্য যে মূলকটা যুক্ত আছে সেটা হচ্ছে OH মূলক। অর্থাৎ এই কার্বনের সঙ্গে যুক্ত চারটা পরমাণু বা মূলকই হচ্ছে ভিন্ন। যেহেতু এক্ষেত্রে চারটা পরমাণু বা মূলকই ভিন্ন, সেজন্য আমরা বলতে পারি এই কার্বনটা হচ্ছে মূলত কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বন থাকলে তোমরা নিশ্চয়ই জানো যে সেক্ষেত্রে আলোক সমানুতা বা আলোক সক্রিয়তা দেখা যায়। অর্থাৎ এই কাইরাল কার্বন যুক্ত যৌগটাকে যদি আমরা একটা সমতল দর্পণের মধ্যে দেখি, সমতল দর্পণে দেখবো যে এটার CH2CH3, এখানে কার্বন, এখানে হবে CH2CH2CH3, এপাশে থাকবে OH, এপাশে থাকবে CH3। তা দেখো এই যৌগ তার দর্পণ বিম্ব হচ্ছে এটা। এখন আমরা যদি এই যৌগটাকে এটার উপর বসাতে যাই, তাহলে দেখবো যে এটা এটার উপর সমাপতিত হবে না। তাহলে যেহেতু কারেন্ট কার্বন যুক্ত যৌগ এবং এই যৌগ তার দর্পণ প্রতিবিম্ব অসমাপতিত হচ্ছে, সেজন্য আমরা বলতে পারি যে এই যে অ্যালকোহলটা আছে সেই অ্যালকোহলটা মূলত যে আলোক সক্রিয়তা বা আলোক সমানুতা প্রদর্শন করবে। ঠিক আছে, তাহলে এরপরের প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্নটা দেখো, আমাদেরকে এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে একটা ডাই হ্যালাইড, সরি ট্যাট্রাহ্যালাইড। এক্ষেত্রে দেখো CHX2 সাথে CHX2, অর্থাৎ এটা হচ্ছে একটা ট্যাট্রাহ্যালো অ্যালকেন, তাকে জিঙ্ক সহ উত্তপ্ত করেছে। জিঙ্ক সহ উত্তপ্ত করে এ যৌগ পাচ্ছে, সে এ যৌগকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহনলের মধ্য দিয়ে প্রবাহিত করে বি পাওয়া যাচ্ছে। এবং বি কে যদি আমরা গারো নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে গারো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে সি এবং পানি উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে বি থেকে সি তৈরির কৌশল ব্যাখ্যা করো। তাহলে আমাদেরকে বি থেকে সি তৈরির কৌশল ব্যাখ্যা করতে গেলে অবশ্যই আগে বি কি সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বি এবং সি কি সেগুলো আগে জানতে হবে। তাহলে দেখি আমরা আমাদের যে উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল CHX2, সেটাকে যদি আমরা গাঠনিক সংকেত সহ লিখি, তাহলে আমরা এভাবে পাচ্ছি CHX2 টাকে দেখো গাঠনিক সংকেত সহ লিখে এভাবে লিখা যায়। তার সঙ্গে যখন আমরা জিঙ্ক সহ উত্তপ্ত করব, তখন 2 মোল জিঙ্ক যদি আসে, তা জিঙ্ক ধনাত্মক বলে, অর্থাৎ জিঙ্ক যেহেতু বিজারক, সেজন্য সে এই ট্যাট্রাহ্যালাইড থেকে হ্যালোজেনগুলোকে, ঋণাত্মক হ্যালোজেনগুলোকে অপসারিত করবে। তাহলে দেখো ঋণাত্মক হ্যালোজেনগুলোকে যখন সে অপসারিত করবে, তাহলে 2টা জিঙ্কে সেখান থেকে 4টা হ্যালোজেনকে অপসারিত করবে। 4টা হ্যালোজেনকে অপসারিত করার কারণে দেখো প্রত্যেকটা কার্বনের 2টা করে হাত মুক্ত হচ্ছে। তাহলে এই মুক্ত হাতগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ এখানে কার্বন কার্বন যেহেতু একটা সিগমা বন্ধন আগে থেকেই আছে এবং প্রত্যেকটা কার্বনের যে 2টা হাত মুক্ত হচ্ছে, সেই 2টা মুক্ত হাত পরবর্তীতে পাই বন্ধনে অংশ নেয় এবং পাই বন্ধনে অংশ নিয়ে উৎপন্ন করে ইথাইন বা অ্যাসিটিলিন। ঠিক আছে, এবং 2 মোল জিঙ্ক হ্যালাইড আমরা পাবো। তাহলে আমাদের এই যৌগ হচ্ছে মূলত ইথাইন বা অ্যাসিটিলিন। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিনকে যখন আমরা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহনলের মধ্যে দিয়ে যখন পাঠাই, তখন সেটা বেনজিন উৎপন্ন হয়, এবং বেনজিনকে যখন আমরা নাইট্রেশন বিক্রিয়া ঘটাই, তখন নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। তাহলে আমাদের বি যৌগ হচ্ছে বেনজিন এবং সি যৌগ হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে বি থেকে সি, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া কৌশলটাকে আমাদেরকে এক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। তো তোমরা নিশ্চয়ই আগে থেকে জানো, তাও আমি তোমাদের সামনে করে আলোচনা করছি, আমাদের নাইট্রেশন বিক্রিয়াগুলো হচ্ছে মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এক্ষেত্রে দেখা যায় প্রথম ধাপে
ইলেকট্রোফাইল তৈরি হয়, তাহলে আমরা যে দুইটা বিক্রিয়ক ব্যবহার করছি এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড এবং গারো সালফ্রিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করে প্রথম ধাপে ইলেকট্রোফাইল তৈরি করবে। তাহলে দেখো নাইট্রিক অ্যাসিডকে এইভাবে লেখা যায় এবং সালফ্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি। তখন দেখো নাইট্রিক অ্যাসিডের OH এর সাথে সালফ্রিক অ্যাসিডের H মিলে পানি উৎপন্ন হবে এবং এখানে নাইট্রোনিয়াম আয়ন এবং বাইসালফেট আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, এই নাইট্রোনিয়াম আয়নটাই মূলত এই বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফাইল, কাজে এই ইলেকট্রোফাইলটা পরবর্তীতে বেনজিন বলয়কে গিয়ে আক্রমণ করে এবং বেনজিনের মধ্যে যে সঞ্চরণশীল পাই ইলেক্ট্রন আছে সেই পাই ইলেকট্রনকে আকৃষ্ট করে। অর্থাৎ যে কোনো একটা পাই, বেনজিনের যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনকে সে আকৃষ্ট করে কার্বন, যে কোনো একটা কার্বনের সঙ্গে সে বন্ধন তৈরি করতে থাকে। তাহলে দেখো যেহেতু আমি ধরে নিলাম যে কি এই কার্বনকে গিয়ে আক্রমণ করছে এবং সেক্ষেত্রে পাই ইলেকট্রনকে টেনে নিয়ে, এই কার্বন থেকে পাই ইলেকট্রন টেনে নিয়ে সে এই কার্বনের সঙ্গে একটা বন্ধন তৈরি করছে। তার যেহেতু এই কার্বনের মধ্যে আগে থেকে হাইড্রোজেন ছিল, তাহলে প্রথম দিকে আমরা এই ধরনের একটা অস্থায়ী সিগমা কমপ্লেক্স পাবো। তাহলে এটাকে সিগমা কমপ্লেক্স বলার কারণ হচ্ছে এখানে মূলত নাইট্রো মূলকের সঙ্গে বেনজিন বলের একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে এবং কমপ্লেক্স বলার কারণ হচ্ছে, অস্থায়ী বলার কারণ হচ্ছে দেখো এক্ষেত্রে যেহেতু পাই ইলেকট্রন গুলোকে এই নাইট্রোজেন টেনে নিয়ে যায়, সেই জন্য বেনজিন বলের মধ্যে এই পাই ইলেকট্রন গুলো আর 6টা কার্বনের মধ্যে সঞ্চরণশীল অবস্থায় থাকে না, সেই জন্য আমরা এটাকে এইভাবে দেখিয়েছি। দেখো সঞ্চরণশীল অবস্থায় যেহেতু থাকছে না, সেই জন্য এখানে সার্কেলটাকে আমরা পূর্ণ করতে পারিনি, অর্থাৎ বলের মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে। এবং যেহেতু এটা অস্থায়ী, যেহেতু এটার অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে, তাই অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনার জন্য দেখা যায় পুনরায় এখানকার বেনজিন বলে যে কার্বন আছে সে কার্বন এখানকার সি এইচ সিগমা বন্ধন ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসে, এবং সিগমা বন্ধন ইলেকট্রন যখন টেনে নিয়ে আসে তখন এখানকার হাইড্রোজেন ধনাত্মক আধান যুক্ত হয়ে যায় এবং ধনাত্মক আয়ন হিসেবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন হিসেবে এই যৌগ থেকে চলে যায়। যখন এখানকার সিগমা বন্ধন ইলেকট্রনগুলোকে বলয়ে টেনে নিয়ে আসে তখন বলয়ের মধ্যে আবার আগের মতো দেখো সঞ্চরণশীলতা ফিরে আসে, অর্থাৎ এখানকার তখন আবার আগের মতো সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা হয় 4n+2। ঠিক আছে, যেহেতু আবার অ্যারোমেটিসিটি ফিরে এসেছে সেজন্য আমরা এক্ষেত্রে একটা স্থায়ী যৌগ পাবো নাইট্রো বেনজিন। এবং দেখো এক্ষেত্রে যে হাইড্রোজেন আয়নটা রয়ে যাচ্ছে সেই হাইড্রোজেন আয়নটা আমাদের প্রথম ধাপে এখানে যে বাইসালফেট আয়ন ছিল সেই বাইসালফেট আয়নের সঙ্গে যুক্ত হয় এবং বাইসালফেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে নাইট্রেশন বিক্রিয়াটা 4টা ধাপে সংঘটিত হয়। ঠিক আছে, তাহলে এরপরের প্রশ্নটা হচ্ছে সি যৌগের বিজারণে প্রাপ্ত যৌগ এবং এই যৌগের প্রকৃতি ভিন্ন হবে কিনা। তাহলে সি যৌগটা কি পেয়েছিলাম আমরা, দেখো নাইট্রোবেনজিন। তাহলে নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারিত করি, তার নাইট্রোবেনজিনকে দেখো বিজারিত করার জন্য আমি কি নিয়েছি, টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এক্ষেত্রে যে কোনো বিজারক নেওয়া যায়, তো আমি এক্ষেত্রে নিয়েছি টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো টিনের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ধাতুর সাথে অ্যাসিডে বিক্রিয়া, তোমরা জানো যে একটা লবণ উৎপন্ন হয় এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। এক্ষেত্রে দেখো যদি আমি 6HCl দিই তাহলে এখানে উৎপন্ন হচ্ছে SnCl4 সাথে 6টা জাইমান হাইড্রোজেন। তাহলে এই যে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সেই জাইমান হাইড্রোজেন গুলো নাইট্রোবেনজিনকে বিজারিত করবে। তো বিজারণ মানে হচ্ছে কি, অক্সিজেন যাবে হাইড্রোজেন আসবে। সেই জন্য দেখো এখানে যেহেতু নাইট্রো মূলকের মধ্যে দুইটা অক্সিজেন আছে, কাজে এই দুইটা অক্সিজেন নেওয়ার জন্য এখানে মোট 4টা হাইড্রোজেন লাগবে, যেহেতু হাইড্রোজেনের যোজনী 1। কাজে 4টা হাইড্রোজেন এখান থেকে দুইটা অক্সিজেনকে নিয়ে পানি হিসেবে পানি উৎপন্ন করবে এবং বাকি দুইটা হাইড্রোজেন এখানকার নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যানিলিন উৎপন্ন করবে। তাহলে আমরা সি যৌগের বিজারণ, অর্থাৎ নাইট্রোবেনজিনের বিজারণে উৎপন্ন যৌগটা পাচ্ছি অ্যানিলিন। ঠিক আছে, তাহলে অ্যানিলিন, অ্যানিলিনের মধ্যে দেখো নাইট্রোজেনের মধ্যে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে এবং এই মুক্তজোড় ইলেকট্রনগুলো সে কোন একটা অভাবী আয়নকে দিতে পারে, অর্থাৎ কোন একটা প্রোটন, এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সে কোন একটা প্রোটনকে গ্রহণ করতে পারে। তো যেহেতু এ মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে বা একটা প্রোটনকে গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা বলতে পারি অ্যানিলিন হচ্ছে মূলত ক্ষারধর্মী। তবে যেহেতু তার এই মুক্তজোড় ইলেকট্রনগুলো অ্যাভেলেবল থাকে না, অর্থাৎ যেহেতু সে তার মুক্তজোড় ইলেকট্রনগুলো বেনজিন বলের মধ্যে শেয়ার করে ঋণাত্মক ধনাত্মক মেসোমারিক প্রভাবের কারণে, সেই জন্য বেনজিন বলের মধ্যে স্থায়িত্ব বেড়ে যায়, সেটা তোমরা জানো। এই জন্য অ্যানিলিন ক্ষারধর্মী হলো, অ্যানিলিন হচ্ছে মূলত দুর্বল ক্ষার, অর্থাৎ সে ক্ষারধর্ম দেখায় তবে অত বেশি নয়, যেহেতু তার মুক্তজোড় ইলেকট্রনগুলো সে বেনজিন বলয়ের মধ্যে শেয়ার করে। ঠিক আছে, আর আমরা যে এ যৌগটা ছিল, সে এ যৌগটা ছিল মূলত আমাদের প্রথম ধাপে আমরা যেটা পেয়েছিলাম এ যৌগটা ছিল ইথাইন বা অ্যাসিটিলিন। এখন ইথাইন বা অ্যাসিটিলিনের ক্ষেত্রে যদি তোমরা দেখো, ইথাইন বা অ্যাসিটিলিনের যেহেতু কার্বন কার্বন
এসপি সংকরণ ঘটে, অর্থাৎ প্রত্যেকটা কার্বন যেহেতু এসপি সংকরিত, সেই জন্য সেক্ষেত্রে অধিক্রমণের মাত্রাটা বেশি হয়, এবং অধিক্রমণ যেহেতু বেশি হচ্ছে সেই জন্য কার্বন নিউক্লিয়াস দুটি পরস্পরের কাছাকাছি আসে, এবং এই কারণে কার্বনের সাথে যে হাইড্রোজেনের বন্ধন ছিল সে বন্ধনের দূরত্ব বেড়ে যায়। তো সিএইচ বন্ধনের দূরত্ব যেহেতু বেড়ে যায় সেজন্য সিএইচ বন্ধনটা দুর্বল হয়ে পড়ে, এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে অন্য কোনো প্রতিস্থাপক এসে সহজে এখান থেকে হাইড্রোজেনকে আয়ন হিসেবে প্রতিস্থাপিত করে দিতে পারে। যেহেতু অ্যাসিটিলিন বা ইথাইন থেকে হাইড্রোজেন অপসারিত হয়, সেজন্য আমরা বলতে পারি যে এই ইথাইন বা অ্যাসিটিলিন হচ্ছে মূলত অম্লধর্মী। অর্থাৎ এই ইথাইন বা অ্যাসিটিলিনের সাথে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া ঘটায়, তাহলে সোডিয়াম এখান থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো আমরা জানি ধাতুর সাথে মূলত অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং এক্ষেত্রে ইথাইনের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে বলে আমরা বলতে পারি ইথাইন হচ্ছে মূলত অম্লধর্মী। তাহলে দেখা যাচ্ছে এ যৌগটা হচ্ছে অম্লধর্মী এবং সি যৌগের বিজয়